আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যানাডাতে ওপেন ওয়ার্ক পারমিট। আপনারা অনেকেই অলরেডি জানতে পেরেছেন যে ক্যানাডাতে কিন্তু খুব রিসেন্ট, এটা কিন্তু আমি যে প্রোগ্রামটার কথা বলবো এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু মার্চ মাস থেকে শুরু হয়েছে, যেটার আসলে নাম দিয়েছিল ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের আন্ডারে সব থেকে সুবিধাগুলোই ওরা দিয়েছে, সেটার মধ্যে হচ্ছে যে এখানে কিন্তু কোনো প্রকার আপনার পড়াশোনার যে বিষয়টা সেটা কিন্তু লাগবে না, কারণ অন্যান্য যে ওয়ার্ক পারমিটগুলো ক্যানাডাতে সারা বছরই লোক নিয়ে থাকে, নর্মালি যে লোকগুলো নিয়ে থাকে তাদেরকে কিন্তু অনেক ভালো পড়াশোনা জানতে হয় এবং IELTS লাগে, এই জাতীয় জিনিসগুলো কিন্তু লাগে। বাট এই যে প্রোগ্রামটা, এটা ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রামে, এখানে কিন্তু কোনো প্রকার আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তবে SSC পাস থাকলে সেটা অবশ্যই ভালো। তবে এখানে যদি আপনার কোনো প্রকার সার্টিফিকেট নাও থাকে তবে একটা বিষয় হচ্ছে সেটা কিন্তু আপনার মোটামুটি ইংলিশ জানতে হবে। তো এটাও কিন্তু আসলে কোনো ফ্যাক্ট মনে করি না আমি, কারণ আপনি অ্যাপ্লাই করার পরও আপনি একটা দীর্ঘ সময় পাবেন, হয়তো 3 মাস বা 4 মাস আপনি সময় পাচ্ছেন এই প্রসেসিংয়ের জন্য। সো এই সময়টা আপনি যদি বেসিক যে ইংলিশগুলো আছে এটা যদি আপনি প্র্যাকটিস করেন, সেটা আমি মনে করি আপনারা কিন্তু এটা সবাই করতে সক্ষম হবে বা করতে পারবেন। সো এর জন্যই আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা যারা ক্যানাডা যেতে আগ্রহী ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তাদের জন্য এটা আসলে একটা সুবর্ণ সুযোগ। এখানে হিউজ পরিমাণ অপরচুনিটি রয়েছে এবং কাজের ধরনগুলো কিন্তু খুবই সহজ এবং খুবই ভালো, যেমন রেস্টুরেন্টের বিভিন্ন ডিশ ওয়াশিং বা আপনার ওই যে ফ্লোর ক্লিনার, ওয়েটার, এই জাতীয় আসলে ক্যাটাগরিগুলো রয়েছে এখানে। মেনলি আসলে রেস্টুরেন্ট ক্যাটাগরির কাজগুলোই বেশি। সো যারা রেস্টুরেন্ট ক্যাটাগরিতে যেতে চান তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে এখানে ভালো একটা অপরচুনিটি রয়েছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে স্যালারি কিন্তু যথেষ্ট ভালো, এখানে আপনার বেসিক পার ঘন্টায় আপনার এখানে $13-15 দিবে। সো এটা কিন্তু একটা হিউজ, মাস শেষে আপনি যদি অ্যাভারেজ হিসাব করে তাহলে হয়তো 2.5 লাখ টাকা প্লাস আপনার বেসিকই আসবে। সো এটা কিন্তু কম না, এটা হিউজ একটা অ্যামাউন্ট। এবং আরও আর একটা সুবিধা হচ্ছে আপনি এই প্রোগ্রামের আন্ডারে যদি আপনি ক্যানাডাতে যান, 2 বছরের ওখানে থাকবেন, একই জায়গায় 2 বছর আসলে থাকতে হবে, কোম্পানি চেঞ্জ করা যাবে না, এটা হচ্ছে অন্যতম একটা বিষয়, কোম্পানি বলেন বা ওই স্টেট এটা চেঞ্জ করা যাবে না। এটা যদি চেঞ্জ না করেন তাহলে কিন্তু 2 বছরের মধ্যে কিন্তু আপনি PR পেয়ে যাবেন, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, মানে আপনি স্থায়ীভাবে বসবাসের কিন্তু সুযোগটা পেয়ে যাবেন। সেটা কিন্তু একটা হিউজ একটা ব্যাপার এবং এটা কিন্তু বিশাল একটা ব্যাপার যে আপনি 2 বছর এখানে থাকার পরে কিন্তু আপনি ক্যানাডার সিটিজেনশিপ হয়ে যাচ্ছেন। এবং এখানে যেহেতু স্যালারি ভালো তাহলে অন্য জায়গা মুভ করারও বা অন্য জায়গা যাওয়ারও আমার মনে হয় না কোনো যুক্তিকতা থাকে। তো যারা মূলত ক্যানাডা যেতে চান সেটা আমি বলবো অবশ্যই, এখন সুযোগ যেহেতু এসেছে খুব রিসেন্ট এবং আমার মনে হয় না যে লেট করার দরকার আছে, লেট না করে এই প্রোগ্রামের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু অনেক আগে থেকেই ক্যানাডা ওয়ার্ক পারমিট বিভিন্ন এজেন্সি করছে সেটা আমি দেখছি, আসলে এটা কতটুকু সাকসেস হয়েছে আমি জানি না, তবে এটার যেটা এই প্রোগ্রামটার কোনো প্রকার আপনার লেখাপড়ার প্রয়োজন হচ্ছে না, কোনো প্রকার IELTS এর প্রয়োজন হচ্ছে না, বাট বেসিক ইংলিশটা আপনার জানা থাকতে হবে, এটাই হচ্ছে মূলত। তো যারা আসলে ক্যানাডাতে অ্যাপ্লাই করতেছেন তারা দ্রুত সময়ের মধ্যে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল মূলত আজকে আমার মেসেজ, আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।